হঠাৎ করে চিন্তা হইলো, এই মুহূর্তে যদি মরে যাই, এই মুহূর্তে যদি পৃথিবী ছেড়ে চলে যাই, আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? কোন সুবহানাল্লাহ, মহিলার মনে এই চিন্তা যখন আসলো, এই মহিলার এবার এই তার একটা নিয়ত হলো, এলাকার মধ্যে একজন আল্লাহওয়ালা আছে, আল্লাহওয়ালার কাছে জীব, আল্লাহওয়ালার সাথে যদি আমি অপকর্ম করতে পারি, আল্লাহওয়ালার সাথে যদি আমি জিনা করতে পারি, হয়তো আল্লাহর ওলি জান্নাতে যাবে, আল্লাহর ওলির সাথে হয়তো আমিও জান্নাতে যাব। এই যে মহিলা, তার নিয়ত ভালো, জান্নাতে যাওয়ার নিয়ত, কিন্তু পদ্ধতিটা অবলম্বন করলো, এটা কি ভালো না খারাপ? গভীর রাত হয়ে গেছে, আমি মুহূর্তে কোথাও যাওয়ার জায়গা নাই, আপনার দরবারে একটু জায়গা চাই। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মহিলা রে, আল্লাহর নবী নিষেধ করেছেন একটা ঘরের মধ্যে অবিবাহিত নারী আর পুরুষ একসাথে থাকা যাবে না, তোমাকে তো আমি থাকতে যদি পারি না, দিন হলো একটা কথা ছিল, আবার যদি ছেলে মানুষ হইতো তাহলেও তো একটা কথা ছিল। এই মুহূর্তে তোমার যদি আমি জায়গা দেই, শয়তান তো ধোকা দিবে, শয়তান কো মন্ত্রণা দিবে, কারণ নারী আর পুরুষ সে এসপি আর ডিসি হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, যত বড় ইমাম আর আল্লাহর ওলি হোক না কেন, এক ঘরে যখন পুরুষ আর নারী থাকবে, তখন শয়তান ধোকা দিবে, এর মধ্যে কোনো সন্দেহ। কিন্তু তুমি তো মহিলা মানুষ, আমার ঘরের মধ্যে তোমার কেমনে জায়গা দে? মহিলা ডাক দিয়া কয়, আজকে যদি আপনি ঘরের মধ্যে আমার জায়গা না দেন, কামতের কঠিন ময়দানে আমি আজকে যদি কোনো অপকর্মের শিকার হয়, জেরার শিকার হয়ে যায়, কামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের কাঠ করায় আপনার নামে বিচার দায়ের করব। কত ওরি দেখলাম আপনার মতো নির্দয় ওরি তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহর ওলি গো, আপনি কি পারেন না আমার একটু জায়গা আপনার নামে করে দিতে? কোনো কিচ্ছু হবে না, তার নিয়ত ভালো থাকলেও তার কিন্তু তার খাস্তরটা কিন্তু খারাপ হয়ে যাবে। এই নিয়ত করে কিন্তু সেই মহিলা আসছে, আল্লাহ বলি কই ঠিক আছে, এক কর্নারে তোমার জায়গা দিলাম, আরেক কর্নারে আমি আমার ইবাদত করি। আল্লাহর ওলি যখন ইবাদতের মধ্যে দাঁড়ায় গেল, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এবার আল্লাহর ওলির সামনে মহিলার তো নিয়ত ভালো না, এই মহিলার নিয়ত তোর অপকর্ম করা, কারণ যদি আল্লাহর ওলির সাথে অপকর্ম করে তাহলেই তো হয়তো মহিলা জান্নাতে যেতে পারবে। এই যে পদ্ধতি অবলম্বন করলো এই মহিলা, এটা এবার আল্লাহর ওলির সামনে আইসা অর্ধ অলঙ্গ হইয়া বারবার দাঁড়ায় যান। আল্লাহর ওলির মনের মধ্যেই শয়তান কুমন্ত্রণা দেয়, আল্লাহর ওলি তাকে দেখ, কত সুন্দরী রমণী নারী, এত সুন্দরী রমণী আর পাবি না। আল্লাহর ওলির যেই মাত্র নামাজের ভিতরে এই চিন্তা হইল, আমি তার সাথে জিনা করতে মনে চাই, এই মুহূর্তেই আল্লাহর ওলি নামাজটা ছেড়ে দিয়েছে, নামাজটা ছেড়ে দিয়া আগুন ধরাইছে, আগুনের ভিতরে একটা আঙ্গুল দিল, আঙ্গুলটা পুইড়া ফালাইছে, এবার যখন আঙ্গুলটা পুইড়া ফালাইছে, এবার একটু কুমন্ত্রণা যখন চলে গেল, আবার নামাজের মধ্যে দাঁড়ায় গেল, মহিলাটা আবার তার সামনে আসে, এইভাবে একটা একটা করতে করতে আল্লাহর ওলি একটা দুইটা তিনটা আঙ্গুল নয়, একটা হাতের পাঁচটা আঙ্গুল আল্লাহর ভয়ে জ্বালায়া পুড়ায়া দিয়েছে। কম সুবহানাল্লাহ, আল্লাহর ওলি যেই মাত্র
হাতের পাঁচটা আঙ্গুলে পড়ে দিছে। এই মুহূর্তে মহিলা চিন্তা করে, আল্লাহর ওলি, আল্লাহর ওলি, যার মনের ভিতরে এই ভয় হলো আমি যদি জিনা করি তাহলে আমার কি কষ্ট হবে, জাহান্নামের আগুনে কেমনে জ্বলব। একটা আঙ্গুল দেয় আর বলে, জাহান্নামের আগুন তার কোটে কোটে গুণ বেশি পাওয়ার হবে, সে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব, সেই জাহান্নামের আগুনে কেমনে পড়ব। আজকে যদি দুনিয়ার আগুন বরদাস্ত না করতে পারি, দুনিয়ার আগুন সহ্য করতে না পারি, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন কিন্তু সহ্য করতে পারব না। মহিলা তাকে দেখে দেখে আল্লাহর ওলি হাতের পাঁচটা আঙ্গুল পড়ে দিছে। এই মহিলা এবার চিন্তা করে, আমি জীবনে কত জিনা করলাম, কত অপকর্ম করলাম, আল্লাহর ওলি যেচু গোনা করে নাই, আল্লাহর ওলি এর পরেও তার পাঁচটা আঙ্গুল পড়ে যেতে পারলো রে। আমার জীবনে যে জিনা করেছি, অপকর্ম করেছি, আমি আল্লাহ রাব্বুল আমিনের কাঠগড়ায় দাঁড়ায় কি জবাব দিব। একটা চিৎকার মারছে, চিৎকার দেওয়ার সাথে সাথে মহিলার ইন্তেকাল হয়ে গেছে। এই মহিলা, এই মহিলা মরে গেছে। সকাল যখন হয়ে গেছে, সকালবেলায় শয়তান খবর পৌঁছে দিছে এলাকাবাসী রে, যে দেখ আল্লাহর ওলি যারে মানুষ, এ আল্লাহর ওলি কি করছে তাকায় দেখ, তাকায় দেখ। এই মুহূর্তে এলাকাবাসী খবর পাইয়া চলে গেল আল্লাহর ওলির দরবারে, ইয়া দেখে বাস্তবে তো আল্লাহর ওলি যারে মানি, আল্লাহর ওলির ঘরে যে মেয়েটা জিনা করে অপকর্ম করে মহিলাটা মরে গেছে। আজকে বাংলাদেশের মধ্যে নায়ক নায়িকা জিনা করে করে বাচ্চা হলেও কোন সমস্যা নাই, আর আলেমে দুইটা বিয়ে কেন করলো এটা নিয়ে তাদের চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা? জুলুম যারা করবা আলেমদের উপর জুলুম করবা, এই জুলুমের শেষ একদিন হয়ে যাবে, আমার আল্লাহ যেদিন ধরবে কোন বন্ধু খুঁজে কিন্তু সেদিন পাবা না। আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সবাই যখন আসছে আয়েশা দেখে আল্লাহর ওলির ঘরের মধ্যে মহিলা মইরা গেছে, কিন্তু কেন মরছে জানে না। এই মিয়া তোমার বাপ ছিলাম আল্লাহর ওলি, তুমি তো দেখি বন্ড প্রতারক। সবাই মিলে জনগণ মায়ের শুরু কইরা দিছে, আল্লাহর ওলি কান্দে আর ডাক দে বলে এলাকাবাসী রে, না আমি অপকর্ম করি না, অপকর্ম তো আমি করি নাই, তা অপকর্ম করলাই মহিলা মহিলা গেছে কেন তার জবাব দাও, তুমি তো শুধু অপকর্ম করো নাই, অপকর্মের সাথে সাথে মহিলাটারে মাইরা ফলাইছো। আল্লাহর ওলি ডাক দেয়া কয় এলাকাবাসী রে, মরা মহিলার জিজ্ঞাস কইরা দেখো কেন মরছে, মরা মহিলা তোমাদেরকে জবাব দিয়ে দিবে। আমার আল্লাহ মরা মানুষের জবান থেকে কথা বের করতে পারেন কি পারেন না, জানলাম গাছের জবান দিয়া কথা বলাইতে পারেন, যে আল্লাহ বাঘের জবান দিয়া কথা বলাইতে পারে, যে আল্লাহ পশু পাখির জবান দিয়া কথা বলাইতে পারে। একজন মানুষ, যে মানুষটা এতদিন কথা বলছে ওই মানুষের জবান দিয়ে আল্লাহ কথা বলাইতে পারেন কি পারেন না। ঈসা আলাইহিসসালাম আল্লাহর পয়গম্বর যখন বলতেন কুম বিইজনিল্লাহ, মরা মানুষ আল্লাহর
হুকুমে কবর থেকে জিন্দা হয়ে দাঁড়ায় যাও, আল্লাহর জন্য মরা মানুষটা জিন্দা হয়ে দাঁড়ায় যায়, তখন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করে দেখো মরা মহিলা তোমাদেরকে জবাব দিয়ে দিবে কেন মরছি, যেই মাত্র এলাকাবাসী তাকে পিটাইতেছিল মারতেছিল এমনি একজন ডাক দেয়া কয়াবাসী, যেহেতু আল্লাহর ওলি বলতেছে মহিলার কাছে জিজ্ঞাসা করার জন্য, চরণ একবার জিজ্ঞাসা করে দেখি কি বলে মহিলাটা একবার দেখি। যেই মাত্র মহিলার জিজ্ঞাসা করা হলো আল্লাহর বান্দি কি হয়েছে তোমার, আল্লাহর ওলির ব্যাপারে কিছু বলবাম, আর তোমার মৃত্যু কেমনে হয়ে গেছে এটা কি বলবা। এই মাত্র মহিলা ডাক দেয়া কর, মহিলার জবান আল্লাহ খুইলা দিছে কোন সুবহানাল্লাহ, মরা মহিলার জবান আল্লাহ খুইলা দিছে জোরে কর আল্লাহু আকবার। এই মহিলা এলাকাবাসী রে ডাক ডাক এলাকাবাসী রে, আমার মরণ এমনি এমনি হয় না, আল্লাহর ওলি গতকাল রাতে আমার অন্তরে যখন ভয় হইল আমি জেনা করে অপকর্ম করি, এই মুহূর্তে যদি আমি মরে যাই আল্লাহর কাট করা আমি কি জবাব দিব, কিয়ামতের ময়দানে কি জবাব দিব। আমি আল্লাহর ওলির সাথে অপকর্ম করার জন্য যখন আসলাম আল্লাহর ওলির ঘরের মধ্যে ঢুইকা অর্ধ হলো অলঙ্গ হয়ে গেলাম, কিন্তু আল্লাহর ওলির হাতের দিকে তাকায় দেখো আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে একটা দুইটা নয় হাতের পাঁচটা আঙ্গুলি কুইরা ফলাইছে কোন সুবহানাল্লাহ। এলাকাবাসী যখন তাকাইছে তাকায় দেখে বাস্তবে হাতের পাঁচটা আঙ্গুলি কুইরা গেছে, এবার টাক দিয়া কয় না রে না আল্লাহর ওলির তো কোনো দোষ নাই, আমার ভাইরা মুরব্বী বাবুজিরা। মহিলা এবার টাক দিয়া কয় তোমরা আরেকটা কথা শোনো, যেহেতু আমি আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে যেহেতু আমি মরে গেছি আমার মরণ হয়ে গেছে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া আমার জান্নাতের মেহমান বানায় দিছে কোন সুবহানাল্লাহ। আমি আর আপনি কত গুনাহ করছি সারা জীবন জিনা কিরা জান্নাতে যেতে পারলে, আমি আপনি কত গুনাহ করছি লা তাকুনা তু রাহমাতিল্লাহ, আল্লাহ কা আমার রহমত থেকে নৈরাশ হইছ না, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ।